বাড়তি দামের মোড়ক লাগিয়ে বাজারে সয়াবিন তেল উচ্চ মূল্য নিয়ে হিমশিম ক্রেতার, মেনে নিচ্ছেন বাধ্য হয়ে, এখনো সংকট খোলা তেলের। ঢাকা দক্ষিণের ফুটপাতে দিনে চাঁদাবাজি 40 কোটি টাকা, ভাগ পান স্থানীয় নেতা, পুলিশ প্রশাসনও সরকারিভাবে বরাদ্দ দিয়ে রাজস্ব আদায়ের পরামর্শ বিশেষজ্ঞের। শ্রমিকদের উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে বর্তমান সরকার, একটি মহলে অসৎ উদ্দেশ্যে বারবার নালিশ দেয় বিদেশিদের কাছে, মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে বরখাস্ত করা হয় টিটিই শরীফুলকে, স্বীকার করলেন মন্ত্রী আদেশ প্রত্যাহারের ঘোষণা, তথ্যমন্ত্রী বললেন এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের বাথরুমে হঠাৎ সন্তান প্রসব, 2 ঘন্টা পাইপে আটকে থাকলেও এগিয়ে আসেননি কেউ, পাইপ ভেঙে জীবিত উদ্ধার করলেন বাবা।